দেখুন আমরা আমাদের গুগল ক্রোমবাজারটি ওপেন করে নিয়েছি এবার এখানে আমরা টাইপ করবো ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো দেখুন চলে এসছে তো ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো এটাতে আমি সার্চ করে নেব তো এটাতে সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটটি দেখছেন ই ডিস্ট্রিক্ট ডট ডাব্লুবি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আপনারা কিন্তু ক্লিক করে দেবেন এখানটা ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু নতুন একটা পেজ ওপেন হয়ে গিয়েছে তো আপনারা ডোমিসাইল সার্টিফিকেটের জন্য ঠিক যেভাবে অ্যাপ্লাই করেছিলেন এটাতেও কিন্তু একই রকমভাবে একই ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে তো আমরা এখানে লগ ইন অপশানে গিয়ে লগ ইন করে নেব আমরা যে পাসওয়ার্ড ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম ডোমিসাইল সার্টিফিকেটের জন্য তো আমরা সেটা এখান থেকে কিন্তু লগ ইন করে নেব আর যারা নতুন আছেন যারা নতুনভাবে যারা ডোমিসাল সার্টিফিকেট করেননি বা যারা নতুন ইউজার আইডি তৈরি করতে চান আপনারা নিউ এই যে নিউ ইউজার লেখা আছে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল মোবাইল ডেট অফ বার্থ এন্টার ইউজার নেম এবং রেজিস্টার অপশানে ক্লিক করলে আপনি কিন্তু আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড এগুলো পেয়ে যাবেন তো আমার যেহেতু করাই আছে ইউজার নেম তাই আমি নতুন করছি না আমি কিন্তু ব্যাক টু লগ চলে যাচ্ছি আমি এখানটায় গিয়ে লগ করে নেব আমার যে আগের নামটি রয়েছে আমার যে ইউজার নেম দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে আমি সেই অ্যাকাউন্টে চলে যাব তো আমি এখানটায় চলে এলাম এরপরে ক্যাপচা কোডটা পূরণ করে নিতে হবে আমি ক্যাপচা কোড পূরণ করে নিয়েছি সাইন ইনে ক্লিক করবো সাইন ইনে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে কিন্তু একটা ওটিপি আসবে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে ওটিপিটা ঢুকবে এই ওটিপি আমার ঢুকে গেছে আমি কিন্তু এখানে ওটিপিটা বসিয়ে নিব তো আমি এখানে এবারে সাবমিট অপশানে ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটা পুরো ড্যাশবোর্ড ওপেন হয়েছে তো আমি এখানটাতে গিয়ে যে বাম দিকে যে লোগোটা দেখতে পাচ্ছেন থ্রি ডটের মতো এই আইকনটাতে ক্লিক করবেন এখানটায় মেনুতে গিয়ে ক্লিক করার পর আমি কিন্তু এখানে সার্ভিসেস যে লেখাটি রয়েছে এই সার্ভিসেসে ক্লিক করব তো সার্ভিসেসে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়েছে তো আমি এখানটায় সার্টিফিকেটে যাব সার্টিফিকেটে গিয়ে আপনি ইনকাম সার্টিফিকেট যেহেতু বানাচ্ছেন তো আপনি কিন্তু এখান থেকে ইনকাম সার্টিফিকেটের ঘরটিকে চুজ করে নেবেন তো আমি ইনকাম সার্টিফিকেটের ঘর চুজ করে নেওয়ার পরে আমার সামনে কিন্তু নতুন একটা পেজ খুলে গিয়েছে এখানটা দেখুন ইউজার ম্যানুয়ালে কী কী বলেছে কী কী লাগবে এগুলো সব আপনারা দেখে নেবেন ভালো করে তারপরে আমি কিন্তু এখানটায় অ্যাকসেপ্ট যে লেখাটি রয়েছে অ্যাকসেপ্টে ক্লিক করে নেব অ্যাকসেপ্টে ক্লিক করার সাথে সাথে আমার সামনে নতুন পেজ খুলে গিয়েছে এখানটায় এবারে কিন্তু যেগুলো লাল মার্ক করা আছে যেগুলোতে সেই ঘরগুলো কিন্তু আপনাকে পূরণ করতেই হবে না নাহলে আপনার ফর্ম সাবমিট হবে না তো এখানে বলছে স্যালুটেশন তো আমি এখানে মিস্টার করে দেব এবারে কিন্তু ফার্স্ট নেম রয়েছে তো আপনার যে ফার্স্ট নেম রয়েছে আপনি সেই ফার্স্ট নেম মিডল নেম থাকলে মিডল নেম দেবেন না হলে কিন্তু লাস্ট নেম দিয়ে নেবেন এই গেল এবার হচ্ছে আমার ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থ আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমার ডেট অফ বার্থ যেটা আছে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি ডেট মান্থ ইয়ার আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম এবার বলছে জেন্ডার আপনার জেন্ডার কী তো আমি এখানে মেল করে নিচ্ছি এবার আপনার এখানটায় আধার নম্বর আপনি দিতেও পারেন নাও দিতে পারেন এটা কিন্তু ম্যান্ডেটরি নয় প্যান নম্বরও ম্যান্ডেটরি নয় তো আমি সেক্ষেত্রে দিচ্ছি না তো এবার হচ্ছে এখানে মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বারটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে কিন্তু আপনাকে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে তো আমি সেক্ষেত্রে মোবাইল নাম্বার দিয়ে নিচ্ছি আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে এলাম এবার এখানে কিন্তু ভেরিফাই অপশান রয়েছে ভেরিফাই ক্লিক করে নেবেন ভেরিফাই ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার ফোনে একটা ওটিপি ঢুকবে সেই ওটিপি দিয়ে আপনাকে এখানে লগ ইন করে নিতে হবে তো আমি ওটিপিটা বসে নিচ্ছি এখানে কিন্তু ভ্যালিডেট অপশানটাতে ক্লিক করবেন ওটিপি বসানোর পর তো দেখুন আমার এখানে দেখাচ্ছে মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি তো আমার এখানকার কাজ কিন্তু কমপ্লিট এবার হচ্ছে অ্যাড্রেস লাইন তো আপনি ফার্স্ট লাইনে কিন্তু আপনার ভিলেজটা বসে নেবেন তো আমি ফার্স্ট লাইনে ভিলেজ বসে নিলাম সেকেন্ড লাইনে আমি বসাবো পোস্ট অফিস এবং পিএসটাও বসিয়ে নিতে হবে এখানে পিএসটাও বসিয়ে নিচ্ছি তো বসিয়ে নিলাম এবার হচ্ছে পিনকোড পিনকোড এখানে বসিয়ে দেবেন এবার হচ্ছে কান্ট্রি কান্ট্রি কিন্তু ইন্ডিয়া চলে এসছে স্টেট ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট আপনাকে এখান থেকে কিন্তু ডিস্ট্রিক্ট চুজ করে নিতে হবে তো আমি এখানটায় ডিস্ট্রিক্ট আমি যে ডিস্ট্রিক্টের জন্য আবেদন করছি যে ডিস্ট্রিক্টটা আমার বাড়ি আমি সেটা এখানে সিলেক্ট করে নিলাম সাব ডিভিশন সাব ডিভিশন কোন ডিভিশনের আন্ডারে পড়েন তো সেটা সিলেক্ট করে নেবেন রুরাল না আরবান তো আমি এখানে কিন্তু রুরাল করে নিচ্ছি যারা শহরে থাকেন তারা আরবান করবেন যারা গ্রামে থাকেন রুরাল করে নেবেন তো বলছে ব্লক মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যাল কর্পোরেশন এখানে ক্লিক করবেন তো আমার এখানে ব্লক তো আমি এখানটায় ব্লকের নাম সিলেক্ট করে নিলাম এবার যে ভিলেজ ওর ওয়ার্ল্ড তো আপনি এখানটাই কিন্তু চলে এসছে আমার ভিলেজ বা ওয়ার্ডের নাম সেটা বসে নিলাম এবার হচ্ছে পোস্ট অফিস পোস্ট অফিস হচ্ছে কোন পোস্ট অফিসের আন্ডারে পড়ছেন সেটা বসে নিলাম এবার হচ্ছে পুলিশ স্টেশনটা আপনাকে টাইপ করে লিখে নিতে হবে তো আমি লিখে নিয়েছি এবার এরপরে কিন্তু এখানে আপনাকে সেভেন নেক্সটে ক্লিক করতে হবে সেভেন নেক্সটে ক্লিক করলাম সাথে সাথে কিন্তু আমার সামনে নতুন একটি পেজ ওপেন হয়েছে এখানটায় কিন্তু বলছে অ্যাপ্লিকেন্ট পারমানেন্ট অ্যাড্রেস অ্যান্ড ফ্যামিলি ডিটেলস তো আমার অ্যাড্রেস কিন্তু সেম তো আমি প্রেজেন্ট অ্যাড্রেস সেম করলাম আমার কিন্তু এখানে অ্যাড্রেস সম্পূর্ণ চলে এসছে তো নতুন করে ফিল আপ করার কিছুই নেই এবার বলছে অ্যাপ্লিকেন্ট আদার ডিটেলস তো আদার ডিটেলস বলতে কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করতে হবে অ্যাপ্লিকেন্ট ইজ মাইনার অর স্টুডেন্ট তো আপনি এখানে যদি স্টুডেন্ট হন তাহলে আপনি স্টুডেন্টের জন্য সিলেক্ট করবেন আর যদি মাইনার হন তাহলে ইয়েস করবেন স্টুডেন্ট হলে ইয়েস করবেন নো করবেন তো এখানে একটা আমি ইয়েস করে দিলাম বলছে স্পেশাল কেস অ্যাপ্লিকেবল ফর অনলি ফর পেনশন হোল্ডার উইডোজ এটা হচ্ছে যারা পেনশন পায় বা যারা বিধবা তাদের জন্যই কিন্তু এই ঘরটা রয়েছে তো আমার ক্ষেত্রে সেটা নট অ্যাপ্লিকেবল দরকার নেই তো এবারে বলছে ফ্যামিলি ডিটেলস তো আপনার কিন্তু এখানে ফ্যামিলি ডিটেলসের জন্য এই যে অ্যাড্রো যে ঘরটি রয়েছে এই অ্যাড্রোতে আমি ক্লিক করে নিচ্ছি তো এখানে বলছে ফার্স্ট গার্জেন ডিটেলস অ্যাডেড হেয়ার উইল রিফ্লেক্ট ইন সার্টিফিকেট অর্থাৎ আপনার ফার্স্ট গার্জেনের নেম এখানে যেটা দেবেন সেটাই কিন্তু ওখানে থাকবে তো এখানে প্রথমত রিলেশনশিপ ফাদার করে নিলাম সবাই বাবার নামটাই দেয় এখানে মিস্টার বসিয়ে নেবেন স্যালুটেশনে ফার্স্ট নেম বসিয়ে নেবেন এবং সবাই নিজের বাবার নাম বসিয়ে নেবেন বা কেউ মেয়েদের ক্ষেত্রে স্বামীর নামও কিন্তু বসাতে পারেন এখানে লাস্ট নেম বসিয়ে নিচ্ছি তো আমার ফার্স্ট লাস্ট সব নেম কিন্তু বসানো হয়ে গেছে এবার আমি এখানে ওকে অপশানটাতে ক্লিক করে নিচ্ছি ওকে অপশানে ক্লিক করার সাথে সাথেই আমার কিন্তু ফ্যামিলি যে ডিটেলস সেটা কিন্তু এখানে শো করছে তো আমার এখানে কিছু করে নেই আমি এখানে সেভেন নেক্সটে ক্লিক করে বেরিয়ে যাব সেভেন নেক্সটে ক্লিক করলাম সাথে সাথে আমার এখানে কিন্তু নতুন একটি পেজ খুলেছে যেহেতু আমি ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছি তাই এখানে বলছে ইনকাম ডিটেলস অর্থাৎ আপনার মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্টের মান্থলি ইনকাম কত বলছে ফর মাইনার ইউ ইউনিট টু এন্টার টোটাল ফ্যামিলি ইনকাম মান্থলি বলছে ফ্যামিলির ইনকাম দিতে বলছে এখানে মান্থলি তো এখানে ফ্যামিলির যা ইনকাম মান্থলি সেটা একটা দিয়ে দেবেন তো স্বাভাবিকভাবেই এরকম একটা আপনারা মান্থলি ইনকাম দিয়ে নেবেন এবার ডিটেলস অফ বিজনেস অর সার্ভিস তো আপনারা এখানে যে কোনো কিছু একটা লিখতে পারেন যে বিজনেস হোক বা যে কোনো কিছু হোক তো এই ঘরটা ম্যান্ডেটরি নয় এটা না লিখলেও চলবে তো বলছে রিজন ফর রিজেন ফর অ্যাপ্লিকেশান আপনি কী জন্য করছেন তো আপনি নিশ্চয়ই স্টুডেন্টের জন্য যেহেতু আবেদন করছেন সাধারণত এগুলো স্কলারশিপ বা বিভিন্ন যে অফিসিয়াল চাকরি বাকরি এগুলো সংক্রান্ত কাজেই লাগে তো আপনারা আদার অপশানটিতে ক্লিক করবেন আর যারা ইনকাম ট্যাক্স আইটি রিটার্নের জন্য করছেন তারা কিন্তু সেই অপশানগুলোতে ক্লিক করবেন তো আমি এখানে আদার অপশানে ক্লিক করে নিলাম এবার আদার রিজন ফর অ্যাপ্লিকেশান আমি এখানে বিজনেস করে নিচ্ছি দেখুন সেভ অপশানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু সব কিছুই সেভ এমনটাই কিন্তু দেখাচ্ছে আমি এখানে প্রিভিউ অপশানটিতে ক্লিক করে নেব তো আপনি যে ফর্মটা ফিল করলেন আপনি কিন্তু এখানটায় প্রিভিউ করে নিতে পারবেন আপনি ঠিকঠাক ফিল করলেন কি না আপনার যদি ফর্মে কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু সেটা আপনারা ব্যাক অপশানে গিয়ে এডিট করে নিতে পারবেন তো আমার এখানে কিছু ভুল নেই আমি এডিট করব না যারা যারা এডিট করতে চান আপনারা এই ব্যাক অপশানে গিয়ে আপনারা কিন্তু এডিট করে নিতে পারেন তো আমার যেহেতু ব্যাক অপশানে যাওয়ার প্রয়োজন নেই আমি তাই সাবমিট অপশানে ক্লিক করছি এবারে বলছে এর ওর অ্যাটাচমেন্ট আপলোড ইজ মিসিং অর্থাৎ আপনাকে কিন্তু এবারে ডকুমেন্টসগুলো এখানে আপলোড করতে বলেছে তো এই ডকুমেন্টসগুলো আপনাকে সঠিকভাবে এখানটায় আপলোড করার পরে এখানটায় আপনার বলছে রেসিডেন্সিয়াল প্রুফ আপনার কিন্তু এখানে আধার কার্ড দিয়ে দিতে হবে তো এখানে বলছে ফটোগ্রাফ আপনার কিন্তু এখানে ফটো দিয়ে দিতে হবে এবং বলছি ইনকামে প্রুফ আপনাকে কিন্তু ইনকামের প্রুফ দিতে হবে অর্থাৎ আপনার যে ইনকাম রয়েছে আপনার বাৎসরিক যে ইনকাম বা মান্থলি যে ইনকাম সেটা কিন্তু আপনি অঞ্চলের প্রধানের সার্টিফিকেট নিতে পারেন যেটাতে কিন্তু সেক্রেটারি সই করা অবশ্যই থাকতে হবে নইলে কিন্তু আপনার এই সার্টিফিকেট অ্যাকসেপ্টেড হবে না এবং বলছে আদার রিলেভেন্ট ডকুমেন্টস এখানে আপনারা চাইলে যে কোনো একটা আইডি দিতে পারেন অথবা না দিলেও যেহেতু এটা ম্যান্ডেটরি নয় না দিলেও কিন্তু চলে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার আধার কার্ডটা অবশ্যই দিতে হবে অথবা আপনি এখানে ডোমিসাইল সার্টিফিকেটও দিতে পারেন রেন্ট এগ্রিমেন্ট বা পাসপোর্ট রেসিডেন্সাল সার্টিফিকেট বাই বাইরে যে কোনো কিছু একটা দিতে পারেন তো আমি এখানে আধার কার্ডটাই সিলেক্ট করে রাখলাম এখানটা অ্যাটাচ ফাইলে গিয়ে আপনারা কিন্তু এখান থেকে গিয়ে সিলেক্ট করে নেবেন চুজ করে নেবেন এবার হচ্ছে ফটোগ্রাফ আপনার যে কালার ফটোগ্রাফ রয়েছে পাসপোর্ট সাইজ সে ফটো কিন্তু এখানে হাজার চব্বিশ কেবির মধ্যে এখানে সিলেক্ট করে নেবেন এবার হচ্ছে ইনকাম সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট দেখুন এখানে কার কার বলেছে আপনার স্যালারি সার্টিফিকেট হতে পারে প্যারেন্ট গার্জেন ইনকাম প্রুফ আপনি যেহেতু স্টুডেন্ট হয়ে অ্যাপ্লাই করছেন তাই কিন্তু আপনার গার্জেনের ইনকামের সার্টিফিকেট লাগবে ইনকাম প্রুফ ফ্রম গ্রাম পঞ্চায়েত মিউনিসিপালিটি কাউন্সিলার যে কোনো মিউনিসিপালিটি কাউন্সিলরও দিতে পারে গ্রাম পঞ্চায়েতের প্রধানও দিতে পারে কিন্তু গ্রাম পঞ্চায়েতের প্রধানের ক্ষেত্রে এখানে কিন্তু উল্লেখ নেই বিষয়টা কিন্তু আপনাকে সেক্রেটারি সই করা দেবে সেক্রেটারি সই না করলে ভিডিও কিন্তু আপনাকে ইনকাম সার্টিফিকেট কোনোভাবেই দেবে না আর আইটি রিটার্ন সারবে তো আপনার যেটা প্রয়োজন তো আমি এখান থেকে কিন্তু ইনকাম প্রুফ ফর্ম গ্রাম পঞ্চায়েত এই অপশানটি ক্লিক করলাম এবং এইখানটাতে আপনাকে এই ফাইলে অ্যাটাচ ফাইলে গিয়ে কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে যে ইনকাম সার্টিফিকেটটা নেবেন গ্রাম পঞ্চায়েতের প্রধানের বা মিউনিসিপ্যালিটির কাউন্সিলারের কাছ থেকে সেটাতে কিন্তু সেক্রেটারি সই করে এখানে অ্যাটাচ করে দেবেন বা আপলোড করে দেবেন এবং আদার ইলেভেন ডকুমেন্টসে দেখে নিই কী কী আছে আদার ডকুমেন্টস সেখানে যে কোনো একটা ভ্যালিড আইডি কার্ড দিতে পারেন না দিলেও কিন্তু কোনো ব্যাপার নয় এরপর আপনারা এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন আই অ্যাকসেপ্টে দেখুন এখানে নীল হয়ে গেছে এরপরে কিন্তু সেভ অপশানটিতে ক্লিক করলে আপনার এই অ্যাপ্লিকেশন ফর্মের কাজ কিন্তু সম্পূর্ণ শেষ তো এইভাবে কমপ্লিটলি আপনারা বাড়িতে বসেই কোথাও না গিয়ে কিন্তু মোবাইলের মাধ্যমে অথবা কম্পিউটার বা ডেস্কটপের মাধ্যমে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন যে ইনকাম সার্টিফিকেট কিন্তু আমাদের প্রতি নিয়তই স্কলারশিপ থেকে আরম্ভ করে বিভিন্ন অফিসিয়াল কাজের ক্ষেত্রে লাগছে তো আপনারা এইভাবেই কিন্তু খুব সহজেই এখান থেকে অ্যাপ্লিকেশান করতে পারেন তো আশা করি আমি ভিডিওটি আপনাদেরকে বোঝাতে পারলাম ভিডিও সমস্ত কথা এবং ভিডিওটি আপনাদের কাছে আশা করি হেল্পফুল হয়েছে তো ভিডিওটি ভালো হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি পাশে থাকবেন আর এবার আমি এখান থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছি আমার কিছু প্রয়োজন নেই তো আমি এখানটায় গিয়ে এই যে দেখতে পাচ্ছেন মানুষের মতো আইকন এখানে গিয়ে কিন্তু আপনি এখানটায় আউট অপশানটি ক্লিক করে দেবেন অর্থাৎ আপনি এই সাহবাব থেকে বেরিয়ে গেলেন এই পোর্টাল থেকে বেরিয়ে গেলেন তো লগ আউট করে আমি এখান থেকে কিন্তু বেরিয়ে গেলাম তো আমার সম্পূর্ণ ভিডিও প্রসেস কমপ্লিট